আসলে এই বৃষ্টির জন্য তো বেরোনো টেরোনো হয় না একদম, তো ভাবলাম আর উইকেন্ডের অপেক্ষা করবো না, আজকে একটু অফিসের চাপ কম আছে আজকেই যাবো। এই তো ট্রেন গাড়ি। আমরা এখন বাড়ি যাবো, শোনাই অটো চলে আসবে সোজা বাড়ি। হ্যাঁ না, ওর স্কুল ব্যানের পার্টনাররা তো সব বলছে বাই স্পন্দন। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়, আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ফ্রাইডে, আজকে হাতে অনেকগুলো কাজ, অয়ন অফিসের একটু দেরি করে লগ ইন করলে হবে বললো, তাই বললাম চলো কাজগুলো আজকে সেরে ফেলি। প্রথমে যাব ফল মার্কেটে, তারপরে ওখান থেকে যাব স্পন্দনের স্কুল। ও তো ভ্যানে যাতায়াত করে, তো স্কুলেও কি করে এটা জানার খুব ইচ্ছা, মানে দুষ্টামি করে নাকি চুপচাপ বসে থাকে, তো ভাবলাম চলো আজকেই সেটা সেরে ফেলি। বিয়ে, এখানে অয়ন খোঁজ এনেছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয়েছে, যদি বরুণ দেব সহায় হয় তাহলে বিকালবেলা একটু তিনজনে মিলে সেখানে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খাওয়ার ইচ্ছে আছে, তাহলে চলো বেরোনো যাক। এখনো পর্যন্ত বরুণ দেব সহায় রয়েছে ওয়েদার দেখে মনে হচ্ছে, যাক ফাইনালি ফল নেওয়া কমপ্লিট হয়ে গেল। অস্বাভাবিক দাম ফলের, মানে প্রত্যেকটা ফলে 20 টাকা 30 টাকা 40 টাকা মতন বাড়িয়ে দিয়েছে, বলো শিল্পী। হ্যাঁ বৃষ্টির জন্য, আর ফলের কোয়ালিটি দেখেও খুব একটা ভালো লাগলো না, যাক অল্প করে নিলাম। আবার চলে এসেছি বাজারের মাঝখানে, এখন আবার উবের বুক করো, উবের বুক করে চলে যাবো স্পন্দনের স্কুলে। এসেছি স্পন্দনের স্কুলে, বাইরে যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিতরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এখনো ছুটি হয়নি, ছুটির পরে টিচারের সাথে কথা বলবো। হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে বলো শিল্পী। হ্যাঁ ওই দেখো হাঁস মুরগিগুলোর কষ্ট হচ্ছে। হ্যাঁ আমরা ওখানে শেড দিচ্ছি ওই জন্যই। ভালো, স্কুলের মধ্যে গাছ হাঁস মুরগি পশু পাখি বাচ্চাগুলোও দেখে খুশি হয়। স্পন্দন স্যার হয়ে গেল, চলো কি হয় এখানে, এখানে গাড়ি থেমে যায়, কি করিস তারপর? চলো তাহলে হয়ে গেল তো। বুক করে দিই উবের, চল বাবা বাড়ি এবার। হ্যাঁ সব ট্রেন গাড়ি যাচ্ছে শিল্পী লাইন ধরে। এই তো ট্রেন গাড়ি, আমরা এখন বাড়ি যাবো, শোনাই অটো চলে আসবে সোজা বাড়ি। হ্যাঁ না ওর স্কুল ব্যানের পার্টনাররা তো সব বলছে বাই স্পন্দন।
ঘড়িতে বেজে গেছে প্রায় 6টা। শিল্পী যেমনটা সকালবেলা বলছিল আজকে তোমাদের, আসলে এই বৃষ্টির জন্য তো বেরোনো টেরোনো হয় না একদম। তো ভাবলাম আর উইকেন্ডের অপেক্ষা করবো না, আজকে একটু অফিসের চাপ কম আছে, আজকেই যাব। খুব বেশি দূরে না, বাড়ির থেকে খুব কাছেই। একটা দেখলাম ক্যাফে মতন হয়েছে, শুনেছি নাকি ভালো ধোসা পাওয়া যায়, তো সেখানেই এখন তিনজন যাচ্ছি। কই গেল ওই স্পন্দন শিল্পী? পড়ে যাবি, দেখা যাক কি পাওয়া যায়, চলো যাই। বিভিন্ন রকমের ধোসা পাওয়া যায়, আমরা দু রকম নিয়েছি। এটা হচ্ছে মশালা চিজ ধোসা, আর এটা হচ্ছে নেপোলিয়ান পনির ধোসা। আমিও খাইনি, এটা প্রথম খাবো। এটা খেয়েছি ওজনে, একটা না খাওয়া আর একটা খাওয়া, এরকম দুটো ডিশ নিয়েছি। যদি এটা খেতে না পারি তাহলে এটা নিয়ে কাজ চালাবো। যাই হোক, স্পন্দন ওয়েট করছে খাবে বলে, আমাকে অনেকক্ষণ ধরে বলছে না দাও, আমি বলছি দাঁড়া একটু বন্ধুদের বলে নিই তারপরে দিচ্ছি। খেয়ে দেখো কিরকম। আগে ওকে দিই, এটা আগে খেয়ে দেখো, অনেকটা পুর, ভীষণ গরম, মানে ভীষণ গরম, খেতে পারবি না, একটু দাঁড়া এটা খাওয়া। কেমন তুমি খেয়ে রাখো শুনে? বাড়ি থেকে একদম কাছে, 10 মিনিট 10 মিনিট লাগলো অটোতে, একদমই কাছে। আরেকটা তো কি বলেছো না, অর্ডার দিয়েছো না আরেকটা? আরেকটা কি কাটারে দিলে তো তুমি? হ্যাঁ, এটা কি যেন দেওয়া হলো, চলে এসেছে হারা ভাড়া কাবাব। ঠিক আছে, ভিতরটা হচ্ছে বিভিন্ন রকম সবজি, সাথে আলু আছে, আছে ধনে পাতা। হ্যাঁ, তো স্টার্টারটা আমাদের পরেই দিয়েছে, আগে অর্ধেক ধোসা খাওয়া হয়ে গেছে। যাই হোক, গরম গরম একদম ভালোই খেতে। কারণ দেবো চিমচাম, মানে কোনো টুকরো মশলা ওরকম কিচ্ছু নেই, একদম সাদা মাটা, কিন্তু স্বাদও ঠিক আছে। এইটা কিরকম ধরো ধোসাটার ভিতরে আমরা যখন উঠবি, দিয়ে তো ফোল্ড করি, ওটাকে 4টে টুকরো করেছি। আচ্ছা, এটা তো আমি কোনোদিনও খাইনি। এর ভিতরে পনির, মেয়নিজ, চিজ, শসা, পেঁয়াজ সব দেওয়া আছে ভিতরে। আচ্ছা, দিয়ে পুরো ধোসাটাকে রোল করে করে ওটাকে 4টে টুকরো কেটে দিয়েছে, আর উপরে চিজ দিয়ে দাও। মানে এতটা পুর ধোসার ভিতরে থাকে না, দেখাচ্ছি দেখো, এই যে অনেকটা আছে। হ্যাঁ, এবার এটা খুলে ফেললে না খেতে সমস্যা হবে, ওরম ভাবেই মুড়িয়ে কাটা, তার উপরে এরকম চিজ দেওয়া, শসাও আছে। আচ্ছা, তো আমাকে যদি বলো, এটা আমি প্রথম ট্রাই করলাম, একবার খেয়ে দেখলাম, আমার মশলা ধোসাই বেশি ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে, আর হারা ভাড়া কাবাবটাও ভালো। না, এটা বেশ ভালো, এটা আমিও খেলাম, বেশ ভালো। তোমার এটা ভালো লাগলেও লাগতে পারে, অনেকটাই মেয়োনিজ আর চিজ দেওয়া, মোটামুটি এটা। ধোসা খাবার পরে নিয়ে নিয়েছে একটা রাবড়ি শেক, উপরে ড্রাই ফ্রুট দেওয়া, খেয়ে দেখি।
সবচেয়ে ভালো আইটেম এটা আজকে সুন্দর খেতে, হালকা হালকা ঠান্ডা, খুব একটা ঠান্ডাও না, বেশি ঠান্ডা হলে খেতেও পারতাম। স্পন্দনা শিল্পীর জন্য মিল্ক শেক নাকি তো রাবড়ি শেক, না? হ্যাঁ রাবড়ি শেক। আমার জন্য হচ্ছে হট কফি, কফিটা খারাপ না, বেশ ভালো। সাতটা বেজে গেছে, বাড়িতে গিয়ে শিল্পীকে চাও করতে হবে না, আজকে কফি দিয়ে কাজটা বাঁচিয়ে দিলাম। পুনেতে কুকিনে চকের কাছাকাছি যারা থাকো তারা এই সাডোসা ক্যাফেতে আসতে পারো। ধোসা টোসা পাওয়া যায়, বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ফুডস আছে কারণে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে।